মধ্যে খাটিয়ে বিএসএফ এর নজর এড়াতে সাইকেলের রডের মধ্যে সোনা লুকিয়ে পাচার করতে গিয়ে শেষ রক্ষা হলো না শেষ পর্যন্ত বিএসএফ এর জওয়ানদের হাতে আটক হল সাইকেল যদিও পাচারকারী পালিয়ে গিয়েছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের জলঙ্গিতে সাইকেলের রডের ভিতরে ভরে সোনার বিস্কিট পাচারের চেষ্টা কিন্তু শেষ রক্ষা হলো না জলঙ্গীর চরভদ্র সীমা চৌকি সীমান্তে কর্তব্যরত জওয়ানদের তৎপরতায় বাজেয়াপ্ত হলো পাঁচশো পঁয়ষট্টি গ্রাম সোনার বিস্কিট যার বাজার মূল্য প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা তবে পাচারকারীর নাগাল পাওয়া যায়নি জানা গিয়েছে শনিবার বিকেলে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী জলঙ্গির ঘোষপাড়া এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে একশো ছেচল্লিশ নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত বিএসএফ জওয়ানরা ওই যুবককে দাঁড়ানোর জন্য বলা হলে সাইকেল নিয়ে পালাতে শুরু করে সে তখন বিএসএফ জওয়ানরা ছুটতে শুরু করেন বেশ কিছুটা যাওয়ার পর বেগতিক দেখে সাইকেল ফেলে পালায় ওই যুবক সাইকেল নিয়ে এসে রড কাটতে চক্ষু চড়ক গাছ বিএসএফ জওয়ানদের সাইকেলের রটের ভেতরে সোনার বিস্কুটের বেশ কয়েকটি টুকরো বাজেয়াপ্ত করা হয়েছে বাংলাদেশ থেকে নিয়ে এসে এপারের কোনো পাচারকারীর হাতে সেগুলো তুলে দেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে সীমান্ত এলাকা এইভাবে দীর্ঘদিন ধরে সক্রিয় হয়ে রয়েছে এক শ্রেণীর পাচার চক্র বাংলাদেশ থেকে সোনা পাচার করে ভারতে জিহাদি ফান্ডিং করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে তাই বিএসএফ এর হাতে এই সাইকেলটি আটক করার পর থেকে এইভাবে সোনা উদ্ধারের ঘটনায় কিন্তু যে সন্দেহ তা আরও দৃঢ় হচ্ছে सर सर एक एक बार सारे खड़े जा। सारे सारे खड़े जाओ 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 आ आ जा तुम रुगो, अब, 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 अब उसमें कुछ बात पकड़ो डिज़ाइन हाँ खींचो এই নিয়ে আমার কালি গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো সাইকেলের রডের ভেতর ভরে সোনার বিস্কুট পাচারের চেষ্টা কিন্তু শেষ রক্ষা হলো না জলঙ্গীর চরভদ্র সীমাঘাটিতে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানের তৎপরতায় বাজেয়াপ্ত হয়েছে পাঁচশো পঁয়ষট্টি গ্রাম সোনা যার আনুমানিক মূল্য প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা জানা যায় শনিবার বিকেলে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে জলঙ্গীর ঘোষপাড়া এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তি সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিল যা বিএসএফের কাছে পূর্বেই গোয়েন্দা দপ্তর সূত্রে খবর ছিল আর সেই মতোই বিএসএফের সন্দেহ হলে সেই যুবককে থা দাঁড়ানো এবং তল্লাশি চালানোর জন্য বলা হলে সেই যুবক পালটা ছুটে সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তার পেছনে বিএসএফ জওয়ানরা ধাওয়া করে ধাওয়া করতেই সে বেগতিক দেখে এবং সাইকেল ফেলে ঘন জঙ্গলের মাধ্যমে মধ্যে দিয়ে সে পালিয়ে যায় আর তারপরে তার সাইকেল উদ্ধার করে বিএসএফ এবং উদ্ধার করে সেই সাইকেলের রড কেটে দেখে যে চক্ষু চড়ক গাছ সেই সাইকেলের হ্যান্ডেলের রডের তলা থেকে প্রায় দশটি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর যার আনুমানিক বাজার মূল্য রয়েছে প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা আর এই যুবক যে সাইকেলটি ফেলে গেছিলো সেইখানে একটি আধার কার্ড বাজেয়াপ্ত করেছে বিএসএফের জওয়ানরা এবং সেই আধার কার্ডের কার্ডের ভিত্তিতে বিএসএফ জওয়ানরা একটি লোকাল থানায় এফআইআর দায়ের করেছে এই পাচারকারীর বিরুদ্ধে অন্যদিকে বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছেন যে এই ঘন ঘন যে চোরা কারবারিরা তারা চোরা কারবারিতে যে লিপ্ত হচ্ছেন তার জন্য বিএসএফের অধিকর্তারা একটি বিশেষভাবে প্রচার অভিযান এবং সচেতনতা শিবির এলাকায় চালান এবং অন্যদিকে তিনি বলেন যে এই এলাকায় বিভিন্ন লোকেদের মধ্যে সচেতন আমরা ছড়িয়েছি এবং এই এলাকায় যাতে পাচারকারীদের রুখতে ও বিভিন্ন রকম প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে তার মধ্যে লোকালি গোপনভাবে নাম্বার দেওয়া হয়েছে যেখানে পাচারকারীরা পাচার করলে গ্রামবাসীরা যেন সচেতন থাকেন এবং বিএসএফকে গোপনভাবে খবর দেন সম্পূর্ণ তার তথ্য গোপন রাখা হবে বলে বিএসএফের কর্তা জানিয়েছেন অন্যদিকে এই ঘটনায় বাজেয়াপ্ত যে সোনা উদ্ধার হয়েছে বাজেয়াপ্ত হয়েছে সেই সোনা পরবর্তী আইন কানুনের পদ্ধতি চালানোর জন্য সেই বাজেয়াপ্ত সোনা রীতিমতো আইন অনুযায়ী জলঙ্গীর লোকাল কাস্টম অফিসের হাতে তুলে দেওয়া হয়েছে

নজর জন্য কত রকমের কত কীর্তি করা হচ্ছে বুদ্ধি খাটিয়ে সাইকেলের রটের মধ্যে সোনা লুকিয়ে পাচার করার চেষ্টা চলছিল যদিও শেষ রক্ষা হলো না শেষ পর্যন্ত বিএসএফ জওয়ানদের হাতে আটক হলো সাইকেল কিন্তু যে পাচারকারী সে কিন্তু পালিয়ে গিয়েছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের জলঙ্গিতে সাইকেলের রডের ভিতরে সোনার বিস্কুট ভরে পাচারের চেষ্টা হচ্ছিল কিন্তু শেষ রক্ষা হল না জলঙ্গির চরভদ্র সীমা চৌকির সীমান্তে কর্তব্যরত জওয়ানদের তৎপরতায় বাজেয়াপ্ত হল পাঁচশো গ্রাম সোনার বিস্কুট যার আনুমানিক বাজার মূল্য বিয়াল্লিশ লক্ষ টাকা তবে পাচারকারীর নাগাল কিন্তু এখনো পাওয়া যায়নি জানা গিয়েছে শনিবার বিকেলে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী জলঙ্গির ঘোষপাড়া এলাকায় এক যুবককে সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় বিএসএফ জওয়ানদের সাবস্ক্রাইব করবেন বাংলা বাংলার চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও